লোকাল টিভি আর অল ইন্ডিয়া মিডিয়া দেখাই আছে, আশ্চর্য হয়েছে মানুষ বারবার কই আছে বলে 100 বছর ভিতর এনেকা ফ্ল্যাট আমি কোনোদিন দেখা নেই। স্পেশালি সিলচারটা পানির মাঝে ঢুকি গেছে, একতলা পর্যন্ত পানি, একতলার উপরতে 1-2 হাত পাকিয়ে গেছে টেলিভিশন। মানুষ কি করিব, কেন থাকি দোকান টোকান তো মানুষ বরবাদ হয়ে গেল, বিজনেস সব বরবাদ হয়ে গেল, মানুষ কীরকম এতিয়া দোকান খুলিব ঘর খুলিব মানে কেন থাকি। সেইটো দেখি মই বার বার আহিবলৈ ষ্টেপ লওঁ, কিয় মানে না কৰে বোলে না এয়াৰপৰ্টৰ পৰা আমাৰ ফ্লাইট আনি ওলোৱা। তাৰপিছত আজি মই কালি এদিনতে জবৰদস্তি মই ওলাই আহিছোঁ, এতিয়া ফ্লাইট কণ্ট্ৰল হৈছে দেখিছোঁ আৰু আমি আহিম। আমি ইয়াত খবৰ লোৱাৰ কাৰণে আমাৰ এই পাব্লিক স্কুলৰ এৰিয়াত আমি আহিছোঁ আৰু আহি শিলচৰৰ আমাৰ ভাই ভনী কেনেকৈ থাকি আছে আমি এইটো দেখাৰ কাৰণে স্পেচিয়েলি আহি আহিছোঁ। আমাৰ এম এল এ চাহ ইয়াত লগাই আছে, মই খুচি দিছোঁ, অত্যন্ত খুচি যে চব মানুহে তেখেতক তাৰিফ কৰি আছে, তেখেত অহা যাওয়া কৰিছে, কি সাহায্য কৰিব পাৰিছে নাপাৰিছে সেইটো মই নাজানো। গতিকে এই টাইমত বিপদৰ টাইমত যদি কোনো মানুহ আহে সেইটো লোৱা আছিলে বন্ধু। আর আপনার এইসব রিপোর্ট লই তাকে তো কই দিছো বলে আপনি কোনো এজন মানুষ ভাল লাগাই মই আহিছো, মই যে ঘুরি আছো, আপনি একটা সরকারের কারণে একটা রিপোর্ট বানাই দিও। সিএম মে দেখিছো কালি নিছে, সিএম আইছে, তথাপিও সিএম সেইসব জায়গা যাব নয়, যেটা যে জায়গা মই যাব পার, আমি সাধারণ মানুষ আমি যাব পারো সব জায়গায়। এইটো একটা ডিটেলস রিপোর্ট আমি বানাই সিএম আর থ্রু সিএম বা ডাইরেক্টলি প্রাইম মিনিস্টারলৈকে আমি এইটো পাঠাও। আপনার জানে মই প্রথম আদমি আর মই লাস্ট আদমি যে অসমৰ বানপানীর কারণে 10,000 কোটি টাকার প্যাকেজ করেছে, বলে এতিয়ালৈকে সেন্ট্রেল গভর্নমেন্টে 1 পয়সাও ঘোষণা করা নাই। সিএম স্যার বয়াগত 3 বার আইসিল বানপানী তেও প্রশংসা করিব নি না তার কামত জি করেছে সব সিএমর দায়িত্ব সিএম আইছে। আর মই জানো যে মোর হিসাবে যেতিয়া মই দাবী করিল বোলে সিএমএ প্রাইম মিনিষ্টার আহক হেলিকপ্টার লৈ এইটো চাওক কি হৈ আছে অসম, তাৰপিছত মই বাধ্য হৈ মই কৈছোঁ বাধ্য হোৱাৰ কাৰণে যে যদি পিএম আহিব নোৱাৰে কমচে কম সিএমএ অসমত এটা ট্যুর দিব লাগে, এটা বা দুইটা ট্যুর দিয়ে গোটেই অসমটো চাব লাগে যে হেলিকপ্টারে বোলে কি হৈ আছে। আর তার পিছদিনাই মই শুনিছোঁ সিএম, মই এইটো ক্রেডিট মই লম আর মই লৈ আছোঁ, মই লবার হওয়ার কথা আছে যে মর কোয়ার পিছত সিএম মার্কেট উলাইছে বানপানির খবর লওয়ার কারণে অসমত শিলচরত বা ভরাকবল্লি 3 বার আইছে এটা আমি ভাল পাইছো। কইলে এতিয়া আফটার ফ্লাড এতিয়া যেটো হবো বেমারি হবো খাদ্য বস্তু মানুষ দরকার হয়েছে, বেপারী মানুষ শেষ হয়েছে, সেইটোর কারণে সরকারে কি প্যাকেজ দিয়ে সেইটোর উপরে নির্ভর করব। সিএম আহার কারণে আমার কি লাভ হয়েছে আর লাভ কেমন হবো। আচ্ছা এটা কথা হচ্ছে যে আপনাদের বা গভর্নমেন্ট এমনকি সিএমও এই কথাখিন কেছে যে ইটস এ হিস্টোরিক্যাল ডিজাস্টার অর্থাৎ ঐতিহাসিক একটা বিপর্য হয়েছে, আপনি কি একটু দাবি জানাবো নি যে ফ্লাড ডিক্লারেশনের কারণে? কারণ আর আজি 13 বরস মার হয়ে গেল, 13-14 বরস হয়ে গেছে, 13-14 বরস হয়ে গেল পার্লামেন্ট, নহলেও কমসে কম 30-35 বার উঠাইছে উইন রেকর্ড আপনাদের দিব পারে যে অসমত যিমান জন্দি হয় আমার ফ্লাড ইংরেজ কারণ ন্যাশনাল ক্যালামিটি হিসাবে ডিক্লেয়ার করব লাগে। যেতিয়া সিএমএ নিজে কই আছে হিস্টোরিক্যাল হয়েছে, এতিয়াও সিএমএ রেকমেন্ড নকরিব লাগে, সিএমএ রেকমেন্ড করিব লাগে, তারপিছতো পিএমএ এইটো ধরিব, হোম মিনিষ্ট্রি এইটো লব, সিএমএ করিব লাগিব। আর আমি আপনার মাধ্যমে মই আজি আকৌ একবার সিএমক রিকুয়েস্ট করে আসো ন্যাশনাল ক্যালামিটি হিসাবে এইটো ডিক্লেয়ার করব, এইটো যদি নকরে অসম শেষ হয়ে যাবে। রাইজে রাইজে একটা কথা কইছে নির্বাচনের সময়ত পুরা আর কোন পার্টির উড়ে যাব, কংগ্রেসের উড়িছে নাকি বিজেপি পাওয়ার আছে, সিএম নিজে লই উড়াই আছে, হ্যাঁ বিজেপি উড়িছে এম পি না এজিপি উড়িছে নাকি, ইহকল তো পাওয়ার আছে সরকার আছে, ইহকল তো উড়া নাই। আমার তো বাবা ইলেকশনের সময় তো সবে উড়ে, হ্যাঁ আমি তো ইলেকশনের নহলেও আরো ডাঙর ফ্লাইট আমি আইছো, হ্যাঁ হেলিকপ্টারে নহয় স্পাইস জেটে মই আইছো, হাইলাকান্দি আর বাকি সব জায়গা মানে নিজে যান 4 দিন আমার প্রোগ্রাম রয়ে আছে ডিটেলস এই কারণে আমি সব জায়গা যান আর আমি যান এটা ইন্ডিভিজুয়াল
আমি ইনশাআল্লাহ রিলিফ কাম করব। থ্যাংক ইউ।